মাননীয় স্পিকার, বাংলাদেশকে দেশপ্রেমিক ইসলামী নেতৃত্ব শূন্য এবং সরকার বিরোধী জোটকে দুর্বল করার লক্ষ্যে 42 বছরের পুরানো একটি মীমাংসিত ইস্যু যুদ্ধ অপরাধকে সামনে নিয়ে আসা হয়েছে। জাতীয় আন্তর্জাতিক মহলের সব ধরনের আপত্তি ও মূল্যায়নকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একতরফাভাবে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে এদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম বিশ্ববরেণ্য মুহসের কোরআন আল্লামা দেলোয়ার সাইদি মাওলানা মতিউর রহমান নাজামী সহ শীর্ষ জমান নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং করার চক্রান্ত চলছে। ফিরোজপুরের কুখ্যাত রাজাকার দেলোয়ার সিকদারের সকল অপরাধ আল্লামা সাইদির নামে চালিয়ে দিয়ে তাকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মাওলানা সাইদি রাজাকার ছিলেন এমন কোন দালিলিক প্রমাণ প্রসিকিউশন বা তদন্ত সংস্থা দিতে পারে নাই। মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সেকেন্ড ইন কমান্ড এবং পারেরহাট ক্যাম্পের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা সাক্ষ্য দিয়েছেন যে আল্লামা সাইদি রাজাকার ছিলেন না, তার স্বাধীনতা বিরোধী কোনো ভূমিকা ছিল না। মাননীয় সদস্য, আদালতের বিচারাধীন বিষয়ে বক্তব্য না দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আল্লামা সাইদি হিন্দু অধ্যুষিত এলাকা থেকে 2-2 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কথিত এইসব অপরাধের কথা তার এলাকার কোনো ভোটাররা 42 বছরও কি জানতে পারেনি? মাননীয় স্পিকার, একইভাবে মিরপুরের কুখ্যাত বিহারি কসাই কাদেরের মানবতা বিরোধী কর্মকাণ্ড জনতা কাদের মোল্লার নামে চালিয়ে দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে। জামাতের অ্যামনেস্টি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান 1971 সালে এসএসসির ছাত্র ছিলেন, অথচ হাস্যকর ভাবে বলা হচ্ছে তিনি নাকি গণহত্যা, অগ্নিসংযোগ আর ধর্ষণের মতো অপরাধ করেছেন এরকম ছাত্র বয়সে। জনগণ একটু শুনেন, শুনেন, শুনে কাজ আসবে। জনগণ এই সকল রায় এবং বিচারের নামে প্রহসনকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছে। দলীয় আইনজীবী দিয়ে প্রসিকিউশন নিয়োগ, এসকাইপি কেলেঙ্কারি, তদন্ত কর্মকর্তা নিয়োগ, অভিযুক্তদের বিরুদ্ধে প্রদত্ত জবানবন্দিকে আদালতের সাক্ষ্য হিসেবে গ্রহণ, আসামিদের পক্ষে বিচার কার্য পরিচালনার জন্য বিদেশি আইনজীবী নিয়োগে বাধা প্রদান, ট্রাইব্যুনাল পরিচালনায় আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ না করা, মাওলানা সাইদির মামলার অন্যতম সাক্ষী শুকররঞ্জন বালিকে আদালত প্রাঙ্গণ থেকে পুলিশ কর্তৃক অপহরণ, শাহবাগীদের দাবি অনুযায়ী কাদের মোল্লার বিচারের রায়ের পর আইন পরিবর্তন, মাননীয় সদস্য আদালতে বিচারাধীন বিষয়ে উল্লেখ না করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সমাবেশের দাবি বিবেচনায় নিয়ে বিচারপতিগণ রায় দিবেন, ট্রাইব্যুনালে বিচারকদের উদ্দেশ্যে এমন আহ্বান। এই সকল কিছু দেশে বিদেশে এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও অগ্রহণযোগ্য করেছে। মাননীয় স্পিকার, এর পরেও কি বলতে হবে? এই বিচার স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হচ্ছে? এই বিচার কি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত নয়? মাননীয় স্পিকার, আজ সময় এসেছে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে দমনের হাতিয়ারে পরিণত করার যে ঘৃণ্য খেলা শুরু হয়েছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার, অনতিবিলম্বে প্রশ্নবিদ্ধ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এই ট্রাইব্যুনাল বাতিলকরণ প্রতিহিংসার রাজনীতি থেকে সরে এসে সম্পূর্ণ নিরপরাধ জামাত নেতাদের মুক্তি দিন এবং জাতিসংঘের তত্ত্বাবধানে, মাননীয় স্পিকার, জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে প্রকৃত যুদ্ধ অপরাধীদের বিচার নিশ্চিত করুন, এটাই আমরা দাবি করছি। মাননীয় স্পিকার, এই সরকারের মধ্যে এক ধরনের ইসলাম ফোবিয়া কাজ করছে। ইসলাম, ইসলামী দল, আলিম উলামা এক ধরনের এলার্জি আছে সরকারের। বিগত 5ই মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের শান্তিপূর্ণ কর্মসূচিতে নারকীয় গণহত্যা চালিয়ে সরকার ইসলাম ও ইসলামপন্থীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। ইতিহাসের এক নির্মম নিষ্ঠুরতম কালো রাত ছিল এই বছরের 5ই মে দিবাগত রাত। আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ভিডিও ফুটেছে, বিশ্ববাসী দেখেছে হত্যার পর কিভাবে টেনে টেনে গাড়িতে নিহতদের লাশ তোলা হচ্ছে। গণহত্যায় নিহতদের প্রকৃত সংখ্যা নিয়ে সরকার যতই গোপনীয়তা রক্ষা করুক না কেন, সত্য একদিন উন্মোচিত হবে। দেশের মানুষ জানতে চায় 13 দফা দাবি দিয়ে হেফাজত ইসলাম এমন কি অপরাধ করেছিল যে সরকার এত সহনশীল হয়ে তাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপরে নৃশংস অভিযান পরিচালনা করল। 1971 সালের
25 মার্চ কালো রাত্রিতে যেভাবে হানাদার বাহিনী এদেশের ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, কেন একই কায়দায় অপারেশন ফ্ল্যাশ আউট ইত্যাদি বিভিন্ন নামে গভীর রাতে নিরস্ত্র ঘুমন্ত আলেমদের উপর সশস্ত্র হামলা চালানো হলো, কেন অভিযান চলাকালীন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে যুদ্ধ ঘোষণার মতো ব্রেক আউট করা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননাকারী ব্লগারদের নেতৃত্বে শাহবাগে হতাহতদের গণরক্ষে আন্দোলন মঞ্চের আয়োজকরা সরকারের অনুমতি ছাড়া মাসের পর মাস রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থানের মাধ্যমে অবরুদ্ধ করে রাখে। সরকার তাদের বাধা না দিয়ে উল্টো নিরাপত্তা দিয়েছে, অথচ সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পূর্ণ প্রতিষ্ঠা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননাকারীদের শাস্তি সহ 13 দফা দাবি আদায়ের জন্য দেশের আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে হেফাজত ইসলামের সমাবেশের মানুষগুলোকে একটি রাতের জন্য থাকতে দেওয়া হলো না কেন? সরাসরি সম্প্রচাররত দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করা হলো কেন? কেন হেফাজত নেতাদের উপর ছাপ সৃষ্টি করে হতাহতদের প্রকৃত তথ্য প্রকাশ করতে দেওয়া হচ্ছে না? মাননীয় স্পিকার, আমি হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা জুনাইন বাবুনগরীকে রিমান্ডে নিয়ে যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনমনে অনিশ্চয়তা ও অজানা আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশের স্বীকৃত ও গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আদালতের মাধ্যমে বাতিল করে বর্তমান সরকার এই মহাসংকটের জন্ম দিয়েছে। আগামী নির্বাচনে নিশ্চিত বড়ডুবি জানতে পেরে দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার অযৌক্তিক ও অশুভ পায়তারা চালাচ্ছে আওয়ামী লীগ। মাননীয় স্পিকার, এমন একটি সময়ে মহান সংসদে কথা বলছি যখন দেশ ও জাতি এক চরম দুঃসময় অতিক্রম করছে। আজ বিরোধী নেতাদের গুম, হত্যা, মামলা, হামলা, রাষ্ট্রীয় সন্ত্রাস ইত্যাদি মিলিয়ে এক দুর্বিষহ শাসনকালের ভিতর দিয়ে মুক্তির প্রহর গঞ্জে জনগণ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিনা বিচারে হত্যা, ক্রস ফায়ার, গুম ও রিমান্ডে নিয়ে নিপীড়নের ঘটনা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। আইনের শাসন আজ বুলুণ্ঠিত। সংবাদ মাধ্যমের তথ্য মতে গত 4 বছরে দেশে 13,000 মানুষ খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে 419টি, যার মধ্যে 2012 সালে হয়েছে 70টি। বেসরকারি মানবাধিকার সংস্থা অধিকারের রিপোর্ট অনুযায়ী 2012 সালে সরকারি বাহিনী কর্তৃক গুম হয়েছে 24 জন, 2011 সালে গুম হয়েছিল 30 জন, এদের প্রায় সকলেই বিরোধী দলের নেতা কর্মী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বার্ষিক রিপোর্টে বলেছে 2012 সালে বিনা বিচারে 30 জনকে হত্যা করা হয়েছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর হাতে অসংখ্য মানুষ নির্যাতনের শিকার। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাত নেতা আব্দুল কাদের মোল্লা ও আল্লামা সাইদির রায়ের পর মানুষ প্রতিবাদী হয়ে রাজপথে নামলে মাত্র 1 সপ্তাহের ব্যবধানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাখির মতো গুলি করে হত্যা করেছে 2 শতাধিক নিরীহ মানুষকে, পঙ্গু করা হয়েছে 4 শতাধিক, এর মধ্যে চিরতরে পা হারিয়েছেন 18 জন, চোখ হারিয়েছেন 4 জন। দেশের কারাগারগুলো আজ বিরোধী দলের নেতা কর্মীদের দিয়ে পরিপূর্ণ। সরকারি হিসাব অনুসারে দেশের কারাগারগুলোতে মোট বন্দী ধারণ ক্ষমতা 41,907 জন, অথচ কারাগারগুলো থেকে প্রাপ্ত তথ্য মতে দেশে বর্তমান বন্দী সংখ্যা লক্ষাধিক। বিএনপি ও জামাত সহ বিরোধী দল সময়ের লোকদের উপর 50,000-এর অধিক মামলা দায়ের হয়েছে, আসামির সংখ্যা 5 লাখেরও অধিক। এমনকি বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক সহ বিরোধী দলীয় সংসদ সদস্যগণ পর্যন্ত পুলিশি হামলা ও গ্রেফতার থেকে মুক্ত নন। মাননীয় স্পিকার, যেই সব জামাত ও শিবির কর্মী জেলখানার বাইরে রয়েছে তারাও হুলিয়া নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আমার নির্বাচনী এলাকা সাতকানিয়া লোহাগাড়া সহ সারা দেশে কোন জামাত ও শিবির কর্মীকে রাতে বাড়িতে ঘুমাতেও দিচ্ছে না পুলিশ। সম্মানিত আমার মুরব্বী জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব বলেছেন, নিরস্বরাজ্যে নাকি মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। আমি ওনাকে বলতে চাই, ওনাকে যারা ভোট দিয়েছে তারা নিরাপদে ঘুমাচ্ছে, কিন্তু যারা ওনাকে ভোট দেয় না তাদের খুঁজটা উনি যাতে নেন। সম্মানিত স্পিকার, কোথাও কাউকে ব্যবসা বাণিজ্য, শিক্ষকতা বা কোনো পেশার দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না। মাননীয় স্পিকার, রাজনৈতিক নেতা কর্মীদের ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করা হচ্ছে, রিমান্ডের নামে চলছে অমানবিক নির্যাতন,
এ ব্যাপারে সুপ্রিম কোর্টের রায়ের নির্দেশনাও মানা হচ্ছে না। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মেধাবী ছাত্র দেলোয়ার হোসেনকে রিমান্ডে নিয়ে কি ধরনের নির্মমতা চালানো হয়েছে তা দেশবাসী মিডিয়ার মাধ্যমে দেখেছে। আদালতে দেলোয়ারকে পাঁচাকুলা করে হাজির করা হয়, তার চুকে মুখে আর সারা শরীরে ভয়ঙ্কর নির্যাতনের চিহ্ন, হাত পায়ে ব্যান্ডেজ বাঁধা। একটি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে এরকম অসুস্থ অবস্থায় হাতে পায়ে কোমরে ডান্ডা বেড়ি পরিয়ে আদালতে হাজির করা হলো। রেকর্ড সংখ্যক 53 দিনের রিমান্ড শেষে আবারও 17 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। এর চেয়ে নিষ্ঠুরতা, এর চেয়ে বর্বরতা আর কি হতে পারে? শিবির সভাপতি দেলোয়ার হোসেনকে রিমান্ডে নির্যাতন করে যে নৃশংস আচরণ করেছেন তার নিন্দা করার ভাষা আমাদের নাই। আমরা শিবির সভাপতি দেলোয়ার হোসেন সহ সকল নিরপরাধ শিবির নেতা কর্মীদের অনতিবিলম্বে মুক্তি দাবি করছি। মাননীয় স্পিকার, জরুরি অবস্থা জারি না করে এবং কোন প্রকার গেজেট বা নোটিশ ছাড়া মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফেসিবাদী কাইদায় সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন, এটি বেআইনি, গণতান্ত্রিক ও সংবিধান পরিপন্থী। এবছরের মে মাসে রাজনৈতিক দলসমূহের জন্য সভা সমাবেশের নিষিদ্ধ ঘোষিত হলো। বাংলাদেশ জামাত ইসলামীকে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না 3 বছর যাবৎ। বিগত 3 বছর জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় সহ গুরুত্বপূর্ণ শাখা সমূহের কার্যালয়গুলো বন্ধ করে দিয়েছে পুলিশ। প্রধান বিরোধী দল বিএনপিকেও তাদের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনায় বারবার বাধার সৃষ্টি করা হচ্ছে। জামাতের শান্তিপূর্ণ মিছিল সমাবেশের প্রস্তুতি নিলে হামলা 2012 সালে, এতে নতুন মাত্রা যোগ হয়েছে। জামাতের মিছিল দেখলে গুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেট, গণহারে নেতা কর্মীদের গ্রেপ্তার করে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এসব ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত হয় কার্যত বাংলাদেশে এখন নিবিড়নমূলক একদলীয় শাসন কায়েম করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদে আপনার মাধ্যমে সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, কোন আইনে বাংলাদেশ জামাত ইসলামীকে সভা সমাবেশ করার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে? এটি কি ফেসিবাদী ও বাকশালী চরিত্রের বহিঃপ্রকাশ নয়? জামাত কি কোন নিষিদ্ধ ঘোষিত দল? মাননীয় স্পিকার, স্বাধীন মত প্রকাশের সব পথ এখন বন্ধ হয়ে যাচ্ছে। সরকার গণতন্ত্রের পূর্ব শর্ত মত প্রকাশের স্বাধীনতা তথা সংবাদপত্র ও মিডিয়ার স্বাধীনতা খর্ব করে অতি সম্প্রতি আকস্মিকভাবে জনপ্রিয় টিভি চ্যানেল দিগন্ত ইসলামিক টেলিভিশন বন্ধ করে দিয়েছে। ইতিপূর্বে জনপ্রিয় টিভি চ্যানেল ওয়ান বন্ধ করেছে। সরকার দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, জনপ্রিয় ও সাহসী সাংবাদিক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে কারাবন্দি করে রেখেছে। সরকার আমার দেশের ছাপাখানা বন্ধ করে দিয়ে কার্যত সংবাদপত্রটি বন্ধ করে দিয়েছে। মাননীয় স্পিকার, 1975 সালে সর্বপ্রথম দেশে একদলীয় শাসন প্রবর্তন করে আওয়ামী লীগ মাত্র 4টি সংবাদপত্র রেখে সকল সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করে দেয় তারা। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বর্তমান সরকার সেদিকে যাচ্ছে। সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ও সেই এজেন্ডা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছেন। সরকারের উচিত ইতিহাস থেকে শিক্ষা নেয়া, মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করার জন্য অবিলম্বে দিগন্ত টিভি, ইসলামিক টিভি চ্যানেল ওয়ান এবং দৈনিক আমার দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন এবং দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি দিয়ে শুভবুদ্ধির পরিচয় দিন।